مدن شيخ مجيب لو سلام شيخ مجيب Thank you.
ভাই এবার আইন কেটে দিয়ে না আমি কোথায় ঢুকবো জানো চল বড় ফুল বেগুন আইয়া বল সামনে গুলো যায় না সামনে গুলো একটু গ্যাপ একটু বড় থাকেন বড় একটু বড় করেন দিবালন জাগরিয়ে পঁচিশে মার্চ এই দিনে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী আমাদের বাঙালি জাতি নিরস্ত্র বাঙালি জাতির উপর সশস্ত্র পাকিস্তানি বাহিনীরা ঝাঁপিয়ে পড়েছিল। তারা চেয়েছিল যে 7 কোটি বাঙালিকে একদম নিধন করে বাংলাদেশকে তারা পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল, কিন্তু বাঙালি জাতি জাতির জন্য বঙ্গবন্ধু সেই ঘোষণার মধ্য দিয়েই তারা একেবারে অভিন্ন হয়ে 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে তাদের দেশ স্বাধীন করেছে। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এই দিবসকে ঘিরে আমরা আগামীকাল আমাদের হাস্যোজ্জ্বল মাননীয় প্রধানমন্ত্রীর যেই নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা পরবর্তীতে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা উন্নয়নশীল দেশে পরিণত করব। এই দিনটা আমাদের বাঙালি জাতির জন্য একটা বয়াল 25শে মার্চ। এই কালো রাতে তারা আমাদের অনেক মেধাবী সরকারি বেসরকারি সৈনিক আমাদের সৈনিক কর্মকর্তা সবাইকে অনেকে হত্যা করেছেন। তো আজকের এই দিনটা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দিনব্যাপী আমরা কর্মসূচি পালন করেছি এবং আগামীকাল 26শে মার্চ হিসেবে আমাদের আলোচনা সভায় আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা উত্থাপন করব। প্রিয় ভাই বন্ধুরা, আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের প্রচারের মাধ্যমে বাঙালি জাতি বুঝতে সক্ষম হবে আজকের এই দিন আমাদের জন্য ইতিহাসের একটা অংশ। এই দিনে বাঙালি জাতির যে হত্যার যে রহস্য উদ্ঘাটন করার জন্য আমরা আরও আরও বেশি ভাগ্যবান হব। স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বলেই মানুষ যুদ্ধে গিয়েছিল এবং সেই যুদ্ধে বীর বাঙালির বিজয়ের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হল। সেই অর্জনের ফলে বাংলাদেশ আজকে প্রতিষ্ঠিত। 71 সালে যদি বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিতেন তাহলে বীর বাঙালি জাতি 2000 বছরের পরাধীনতার সেই শৃঙ্খল থেকে কখন আরও 500 বছর অপেক্ষা করতে হবে? পৃথিবীর অন্যান্য যেগুলো নিষ্পেষিত জাতি আছে তাদের চেয়েও বোধহয় আমাদের অবস্থা আরও খারাপ হতো। আজকে যে আমরা আধুনিক বাংলাদেশ দেখছি, ডিজিটাল বাংলাদেশ পেয়েছি, স্মার্ট বাংলাদেশে পদার্পণে যাচ্ছি, সব কিছু উন্নত হচ্ছে, নাগরিক অধিকার হচ্ছে, সব কিছু সেই স্বাধীনতা যুদ্ধের ফসল। এবং এই স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা যুদ্ধ করেছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জানি অনেক এখানে বৌদ্ধভূমি আছে, অনেক কিছু বিচ্ছিন্নভাবে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতিমধ্যে বেশিরভাগই উদ্ধার হয়েছে এবং বেশিরভাগই সেখানে নতুন করে নকশা প্রণয়ন করে তাদেরকে সম্মান জানানোর জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তো কক্সবাজারে যেখানে কোনো সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি কিছু কিছু জায়গায়, সেই বিষয়টুকু আমরা দেখব এবং এই বিষয়ে আমরাও আপনার সাথে যৌক্তিকতা পোষণ করব। ধন্যবাদ।